আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ নিশ্চয়ই ভালো আছেন, আমিও মহান আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ করেন, বিশেষ করে সফটওয়্যার রিলেটেড কাজ করেন, তাদের সফটওয়্যার আজকে ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে যারা একদম নতুন, যে কয়েকদিন পর পর সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলায় ভুগছেন, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিও তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং এরই ফাঁকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। আমরা যেমন ধরেন বিভিন্ন ধরনের সফটওয়্যার খুঁজি কাজ করার সময়, যেমন আনলক টুল, টিএফএম টুল, সিএফ টুল এবং বিভিন্ন ধরনের টুল। এছাড়া রয়েছে যেমন ধরেন আইফোন আনলক করার জন্য আই রিমুভাল প্রো, আই কি প্রাইম, আই রিমুভ টুল, আইসি বাইপাস টুল। এছাড়া অসংখ্য অনেক ধরনের টুল রয়েছে যেগুলো আমাদের ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন ধরনের প্যারায় পড়তে হয়। এছাড়া অনলাইনে দেখা যায় অসংখ্য স্ক্যামার রয়েছে, তারা এই ধরনের সফটওয়্যারগুলো বানিয়ে তারা আবার নেটে দিয়ে রাখছে এবং সেখানে তাদের টেলিগ্রাম বা বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম দিয়ে রেখেছে। এবং যখন একজন ইউজার এই সফটওয়্যারগুলো নামায় এবং টেলিগ্রাম চ্যানেলে বা বিভিন্ন ইয়াতে জয়েন করে, এবং এক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ওই গ্রুপের পোস্ট, বিভিন্ন পোস্ট দেখতে দেখতে এক সময় তাদের সাথে কখনো না কখনো যোগাযোগ করে, যোগাযোগ করে দেখা গেছে টাকা দিয়ে তারা অনেক সময় প্রতারিত হতে হয় বা ধরা খেতে হয়। এই জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল সাইট ব্যতীত কখনোই এই ধরনের সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন না। এছাড়া আমি আজকে যেই ওয়েবসাইট দেখাবো সেই ওয়েবসাইট ছাড়াও ডাউনলোড করবেন না, কারণ সেই ওয়েবসাইটগুলোতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু পাবলিশ করা হয় এবং হচ্ছে এগুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। তো আপনাদের সুবিধার্থে আজকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া সেইটা দেখাবো। দেখানোর জন্য চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে টাইপ করবো www.gsmnotes.com। gsmnotes.com এটা টাইপ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইটাই হচ্ছে যত ধরনের মোবাইল আনলকিং, ফ্লাশিং বা বিভিন্ন ধরনের যত ধরনের সফটওয়্যার আছে সব এখানেই আছে, আপনি এখানেই পাবেন। এবং এখানে ডাউনলোড করার এত প্যারা নেই, কোনো ধরনের ঝামেলা নেই, বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটা। কারণ আমাদেরকে অসংখ্য মানুষ ফোন করে বলে যে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করব, ওই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করব, অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারছে না, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে। এবং এই জন্য আমরা একটা সফটওয়্যারই বিভিন্ন ধরনের ডাউনলোড মিরর নিয়ে আসছি এবং হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য আপনি সার্চে আপনি সফটওয়্যারটি সার্চ করতে পারেন। আর এইটা সার্চ বক্সটা একটু ঝামেলা করে, অনেক সময় দেখা যায় যে এই লেখার উপরে পড়ে যায়, যার কারণে বুঝতে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি যেই কাজটি করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনার ফাইল লেখা আছে অথবা ইউর ফাইল, সেই আপনার ফাইল বা ইউর ফাইলের মধ্যে আপনি একটি ক্লিক করবেন, অ্যাড আসলে এভাবে কেটে দিবেন। তো এটার মধ্যে অ্যাডের তেমন একটা ঝামেলা নেই, অন্যান্য ওয়েবসাইটে যেরকম অ্যাডের প্রচুর ঝামেলা থাকে সেই ধরনের তেমন কোনো ঝামেলা নেই। হঠাৎ দু একটা অ্যাড আসতে পারে, সেটা কেটে দিলে বা হয়ে যায়। তো এখানে ধরেন আমি লিখবো হচ্ছে আই রিমুভ টুল ডাউনলোড করব, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আই রিমুভ টুল লিখে এন্টার করব অথবা সার্চে ক্লিক করব। এই যে দেখেন আই রিমুভ টুল চলে আসলো, এবং এখানে যদি আমি একটি ক্লিক করি তাহলে এখান থেকে আমি একটু নিচে নামলে এই যে দেখেন কয়টা ডাউনলোড বাটন, এগুলোতে ক্লিক করলে ডাউনলোড হবে ইজিলি ভাবে এবং আপডেট ভার্সন। এছাড়া আমি আরও অন্যান্য টুলগুলো আমি দেখাবো, যেমন আনলক টুল, টিএফএম টুল, সিএফ টুল বা আপনাদের যে প্রয়োজনে যে টুলগুলো সেগুলো কীভাবে ডাউনলোড করবেন। আশা করি অনেকক্ষণ বুঝে গিয়েছেন, তারপরেও আমি দেখাচ্ছি যে ধরেন আমি এই যে এটা দিয়ে ডাউনলোড করবো, এই গুগল ড্রাইভ, এটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন এইরকম আসলো। আসার পরে যে এটার মধ্যে ক্লিক করে আমি এটার মধ্যে ক্লিক করে অথবা এই যে এখানে থ্রি মেনু আইকন আছে এখানে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে ডাউনলোড এনিওয়ে, এটাতে ক্লিক করব। এখন এই যে দেখেন ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে, যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে এবং খুব ভালো স্পিডে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এছাড়া ধরেন আপনি কোনো কারণে আপনার কম্পিউটার থেকে এইটা দিয়ে ডাউনলোড করতে পারছেন না,
হ্যাঁ এই ড্রাইভটা দিয়ে ডাউনলোড করতে পারছেন না, তাহলে আপনি এখান থেকে অন্যটা দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, এই যে এই যে ডাউনলোড বাটনগুলো। হ্যাঁ এছাড়া আপনি এইগুলো নিউজগুলো কখন কিভাবে পাবেন সেটাও আমি ভিডিও লাস্টে দেখায় দেবো, সেই চমকটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এই যে মেঘা, ধরেন আপনি এটা দিয়ে ডাউনলোড করতে পারছেন না, তাহলে মেঘাতে ক্লিক করলেন, মেঘাতে ক্লিক করলে যে মেঘাটা ওপেন হবে এবং এটা আপনি ডাউনলোড করে আপনি এই সফটওয়্যারটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন খুব সহজে হয়ে গেল, এবং যদি এরকম আসে তাহলে আপনি এটাতে ক্লিক করে এবার ডাউনলোডের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ তো এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ধরেন আমি এটাও কেটে দিচ্ছি, তো ধরেন আপনি এটাও ডাউনলোড করতে পারলেন না, তাহলে এই যে অফিসিয়াল সাইট, ডাইরেক্ট অফিসিয়াল সাইট থেকে আপনি যদি কোনো সমস্যা পান, ধরেন আপনি কোনো কারণে সমস্যা হলো বা লো ভার্সনের হয়ে গেলো, তাহলে এই যে অফিসিয়াল সাইট লেখা আছে এটাতে ক্লিক করেন, বলে একদম অফিসিয়াল সাইট থেকে এই যে আপনাকে ডাউনলোড করে দিবে। এই যে ডাউনলোড হয়ে গেল, দেখছেন কত সহজ ডাউনলোড করা। আর বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু ডাউনলোডের বাটন খুঁজে পেতেই কষ্ট হয়ে যায়, সেই জন্য আপনাদেরকে আমি খুব সহজ একটি সিস্টেম দেখানোর চেষ্টা করলাম। তো আবার আমি আপনার ফাইলে ক্লিক করছি, আমি অন্য আরেকটি ফাইল দেখানোর জন্য, এবং সর্বশেষ দেখাবো যে কিভাবে আপনারা এই কোন সফটওয়্যারটা নতুন আসছে, কোন সফটওয়্যারটা নতুন বন্ধ হয়ে গিয়েছে, সার্ভারের কোন কাজটা এখন চালু আছে, কিভাবে আপনি কত টাকা সার্ভারের মাধ্যমে চলছে, সেইগুলো আপনারা কিভাবে নিউজ পাবেন সেটা আমি দেখায় দিব। তো এখানে এটা হচ্ছে সম্পূর্ণই মনে রাখবেন নতুনদের জন্য, যারা জানে না তাদের জন্য সহজ করার জন্য আমি আজকের এই ভিডিওটা তাদের উপহার দিচ্ছি, আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি এখানে ধরেন আনলক টুলের আমি একটি দেখাবো, যেমন আনলক টুল অনেক সময় প্রয়োজন পড়ে, তো আনলক টুল লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আনলক টুল, এই টুলটা আনলক টুলটা এমন একটা টুল যেটা ধরেন অনেক, যেমন ধরেন সিএফ টুল সেটাও একটা আনলক টুল, হ্যাঁ Z3X এটাও একটা আনলক টুল। তো এই জন্য আনলক টুলটা এমন একটা টুল সব টুলের সাথে মিলে যায়, এই জন্য এই সার্চ দিলে অনেক কিছু একসাথে আসতে পারে। তো যাই হোক আমি এই যে আনলক টুল, এই যে এখানে দেখেন লেটেস্ট ভার্সন ডাউনলোড লেখা আছে, আনলক টুল ডাউনলোড লেটেস্ট ভার্সন, তো আমি এটাতে ক্লিক করলাম। তো এইটা একটা বিজ্ঞাপন আসছে, আমি ক্লোজে দিয়ে দিলাম, ক্রসে দিয়ে দিলাম, এই কেটে গেল শেষ। এবার দেখেন এখানে মনে রাখবেন যদি এখানে একটা ডাউনলোড বাটন থাকে, একটার ভিতরেই কিন্তু অনেকগুলো থাকবে, আর যদি অফিসিয়াল সাইটে অনেকগুলো না থাকে তাহলে আমরা এই ওয়েবসাইট যারা কন্ট্রোল করে তারা কিন্তু ঠিকই এখানে অনেকগুলো দিয়ে দেয়। তো এইটা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সারা ওয়ার্ল্ড থেকে এই যে এটা থেকেই ডাউনলোড করে সহজের জন্য। তো এইখানে আপনি ধরেন এই যে ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এই যে অফিসিয়াল চলে আসলো, তো এই যে ডাইরেক্ট লিঙ্ক, এটাতে ক্লিক করলে ডাইরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেল, এই যে ডাউনলোড শুরু হয়ে গেল, এই যে ডাউনলোড হচ্ছে। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। তো এরপরে এটা দিয়ে যদি আপনার এখান থেকে ডাউনলোড না হয় তাহলে এটা দিয়ে ডাউনলোড করবেন, এটা দিয়ে না হলে এটা দিয়ে করবেন, এটা দিয়ে না হলে এটা দিয়ে করবেন। এটা মূলত অফিসিয়াল সাইট থেকেই লিঙ্ক আপ করা হয়েছে। তো যেহেতু এখানে চারটা ডাউনলোড বাটন অলরেডি দেওয়া আছে, এই কারণে এখানে অতিরিক্ত বাটন সেট করেনি। তো যাই হোক, তো এইভাবে আপনি যে কোনো টুল আপনি কিন্তু এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, একদম অনায়াসে আপনি নির্ভয়ে ভেজাল ছাড়া আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আরেকটা বিষয় বলেছিলাম যে কিভাবে আপনি এই যে এই বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো, যেমন ধরেন আনলক টুলের বিভিন্ন নতুন আপডেট আসছে, তো আপনি সেটা কিভাবে জানবেন, সেটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে, এবং সেখান থেকে আপনারা আপনাদের টেলিগ্রামটি ওপেন করবেন। টেলিগ্রামটি ওপেন করার পরে সার্চে এখানে লিখবেন জিএসএম আলো, এই জিএসএম আলো লেখার পরে দেখবেন এখানে আপনার এখানে কয়েকটা জিএসএম আলোর আসবে। তো সেখান থেকে আপনি যেই কাজটা করবেন, মোবাইল থেকে টেলিগ্রামটি অন করলাম, টেলিগ্রামটি অন করার পরে আমি এখানে সার্চ করব জিএসএম আলো। তো এখানে করার পরে এখানে দেখবেন কিছু সংখ্যক সাবস্ক্রাইব দেখাবে, সেইটাই হচ্ছে মূলত অফিসিয়াল সাইট, অফিসিয়াল চ্যানেল, এবং বাকিগুলো হচ্ছে অন্যান্য বুট বা অন্য কিছু। তো আপনি যেখানে দেখবেন যে সাবস্ক্রাইব আছে এই জিএসএম আলো, এবং এই যে এই লোগোটি থাকবে, এবং হচ্ছে সেখানে এই যে এই ইউজার নেমটা থাকবে,
তাহলে আপনি বুঝবেন যে ওইটা অফিসিয়াল, ঠিক আছে। এবং আপনি এটার ভিতরে ঢুকে যাবেন এবং এখানে আপনি তখন জয়েন বাটন পাবেন, আপনি জয়েন করে নেবেন। তো জয়েন করলে আপনি এখানে দেখবেন যে কি প্রতিনিয়ত আপনার এখানে বিভিন্ন ধরনের আপডেট আসতেছে, যেমন ধরেন এই যে এই মুহূর্তে টেকনো MDM চলতেছে কত, হ্যাঁ দেখেন টেকনো MDM চলতেছে মাত্র 1.6 USD। এটা পারমানেন্টলি আনলক করতে পারবেন সার্ভারের সাহায্যে, কেউ এখানে যোগাযোগ করে বা এই যে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, অথবা এখানে আপনি এই যে gsmalo.org বা gsmalo.com এগুলোতে আপনি অ্যাকাউন্ট করেও কিন্তু নিজে নিজে এই যে আপনি ডিপোজিট করে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন খুব সহজে। তো এই জন্য এই চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন, করলে আপনি দেখা গেছে প্রতিনিয়ত আপনি বিভিন্ন ধরনের আপডেট পাবেন। একটা সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে, আপনি এখান থেকে জানতে পারবেন যে এই সার্ভিসটা বন্ধ হয়ে গিয়েছে, এবং একটা সফটওয়্যার আপডেট আসছে, আপনি এখান থেকে জানতে পারবেন সফটওয়্যারটার আপডেট আসছে, এবং এই সেই আপডেটটা আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনাকে এই যে ওয়েবসাইটের ইয়াতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম, আমি ভিডিওটি লং করতে চাচ্ছি না। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।